আপনারা দেখছেন ap.media। বিসমিল্লাহির রহমানির রহিম। শোক সংবাদ, চলে গেলেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নানা জটিল রোগে ভুগছিলেন 104 বছরের আহমদ শফি। বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে সবচেয়ে পুরনো ও সুপরিচিত হাটহাজারি দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন আমিন।